কারণ নবীজির ওলামায়া তার নাতি দুইজনের লগে একবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুর খিলাফত জবানায় মক্কা রাষ্ট্রপতি উমর আর উমরের ছেলে ছোট আর হাসান হুসেন তারাও তো দুইও ভাই তারাও দুইও ভাই ছোট তে ছোট ছোট হুরুদা ফুলাফান তাহলে তো খেলাধুলা করে রাস্তায় ঘাটে বন্ধে পথারে খেলাই না ওলা খেলাইতরা হযরত উমরের ছেলে আর হযরত হাসান হুসাইন তারা তিনজন মিলি খেলাধুলা করতরা হঠাৎ খেলাধুলার মধ্যে ফুলাফানের দাঁত খতায় খতায় বাজিয়া খতায় খতায় লাগিয়া হযরত হুসাইনে হযরত উমরের ছেলেরে গালি দিলেইছেন একটা গালি দিছেন গাই গাইল দিছেন কোন গাইল কিবা খতায় খতায় লাগিয়া টানা টানির মধ্যে লাগিয়া ছোট বাচ্চায় হযরত হুসাইনে হযরত উমরের ছেলেরে কইছেন তুমি গোলামর গর গোলাম ও সুবহানাল্লাহ এক ও গাইলটা দিছেন যেমনে গাইলটা দিছেন হুসাইনে গুলতুই গোলামর গর গোলাম লগে লগে হযরত উমরের ছেলে এই এক দৌড়ে উমরের দরবারে গিয়া কয় আব্বা জান ও আব্বা তুমি তো মক্কা রাষ্ট্রপতি বলে হয় বলে আব্বা জান হযরত আলীর ছেলে ফাতিমার ছেলে হযরত হাসান হযরত হুসাইন আমরা এক লগে খেলাধুলা করি আর গো আব্বা আর কথায় কথায় লাগার পরে নবীজির নাতি হযরত হুসাইনে আমারে এমন এক গালি দিছেন আমারে গাইলেইছেন লগে দিয়া তোমারও গাইলেইছেন হযরত উমরে ফরমাইলা কি গালি দিছে আমারে শোনাও হযরত উমরের ছেলে উঠিয়া জবাব দিলা ও আব্বা জান হযরত হুসাইনে আমারে কইছেন আমি গোলাম আমি বরদাস করলাম তারপরে কইছেন গোলামর ঘরের গোলাম অর্থাৎ তুমিও গোলাম আর আমিও গোলাম ও সুবহানাল্লাহ উমর তো গরম কারণ উমরের মতো সাহাবি পৃথিবীর জমিনে বড় কম বিরল উমর বড় গরম উমর তো নরম নাই উমরের আদালত ইনসাফের বিচার হয় উমরের আদালতের মধ্যে কোনো ত্রুটি নাই ইনসাফের বিচার হযরত উমরে ফরমাইন ও বাবা ছেলে তোমার হাসাও গালি দিছে বলে জি হয় হযরত উমরে ডাক দেন আসলাম রে তান খাদিম আসলাম আসো উজিন নাজির সারা আসো আর পুলিশ বাহিনীরে জানাইয়া দিলা মদিনার গলিয়ে গলিয়ে যাও মক্কার গলিয়ে গলিয়ে যাও গিয়া তোমরা এলান করিয়া দাও আগামী কাল সাতটার সময় হযরত আলীর ছেলে হাসানের বিচার হবে উমরের আদালতে ও সুবহানাল্লাহ ও যে গাইল গালি বিচার বিচার হইতো দাও এলান করে দাও সারা মক্কা মদিনা এলান করে দেব হইল কোনায় কোনায় এলান এলান যে আগামী কাল সাতটার সময় মক্কার রাষ্ট্রপতি হযরত উমরের দরবার আদালত নবীজির কলিজার টুকরা নয়নের মুনি হযরত হুসাইনের বিচার হবে তোমরা কেউ করে বাড়ে তাকিও না সব আস হুসাইনের বিচার হবে জোরে হোক সুবহানাল্লাহ কারণ উমর তো গরম মানুষ তার মিজাজ গরম হয়ে গেছে আর ইনসাফের বিচার করেন তাই একবারে হক ইনসাফ ভাই হল বুজুর্গ হল হযরত আলী খবরটা শুনিয়া বড় চিন্তার মধ্যে পড়লা যে আমার ছেলেটা কি এর লাগে গোলামর ঘর গোলাম উমরের ছেলেরে গালি দিল উমরে না জানি কোন বিচার করে না জানি কোন শাস্তি আমার ছেলেরে দে কারণ উমরের সামনে পৃথিবীর জমিন হইলা কোন মানুষ নাই যে উমরের সামনে উবাইয়া কথা হইত হো সুবহানাল্লাহ ইলা কোন মানুষ পৃথিবীত নাই উমর অত গরম সাহাবি হযরত আলী চিন্তার মধ্যে খানি ফানি নাই ফাতিমারে কইলা রে ফাতিমা তোমার ছেলে উমরের ছেলেরে গালি দিছে গোলামর ঘরের গোলাম আগামী কাল সাতটার সময় হুসাইনের বিচার হবে উমরের আদালত না জানি কি হবে আর আমার ছেলের লাগিয়া আমি আলী শর্মিন্দা হইতে হবে
হয়তো কোন বিচারের ফয়সালা দিব হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন উমরে মুশারা মক্কার মানুষের সামনে তুমি আমি শর্মিন্দা হইমু হযরত আলী বড় চিন্তার মধ্যে পেরেশান এই পেরেশানি নিয়া হযরত আলী খলে খলে গেলা উমরের ঘর গিয়া উমরের আদর মধ্যে দরিয়া হন ভাই যান আমার ছেলে আপনার ছেলেরে গালি দিছে আমি তোমার কাছে মাফ চাই আমার ছেলেটারে তুমি মাফ করিয়া দেও আমার মাফ করি দাও আমার শর্মিন্দা খান তোমার আদালত বানাইও না রে ভাই উমর হযরত উমর হই নারী রে আমি গরম না নরম বলে তুমি তো গরম বলে আমার চকুর সামনে দলে তুমি সরে যাও দুঃসরে একজনে মাছ চাইবাই আর একজনে আমি উমর এই ধরনের বিচার পৃথিবীর জমিন করি না আমি উমরের আদালত ইনসাফের বিচার ছেলের বিচার করতেই হবে সুবহানাল্লাহ হযরত আলী বড় পেরেশান হইয়া বেকা লাগিয়া এতিমর মতো দাঁড়াই রইছেন উমরে তান উজির নাজির সারা পুলিশ বাহিনীর হইলে এলান খরচ বলে দিয়য় সাইয়া দেখেন হযরতে আলী সকুল সকুল তনে গাল বাইয়া বাইয়া টক টক করে ফানি পড়ে হযরতে উমরে কইলা আলী তুমি কি যাইতাই নাই তুমি কি সরতাই নাই হযরতে আলী ফরমাইন উমর আমার ছেলে ওই ছেলের ভাগ্য ধরে আপনার কাছে মাছ চাই আমারে তুমি মাফ করিয়া দাও আমার ছেলেটারেও মাফ করে দাও আমার ছেলেটা এইরকম ভুল আর করত নাই হযরত উমর গরম হয়ে গেল গরম হইয়া কইলা রে আলী আমি তো ইনসাফের বিচার করি পৃথিবীর জমিন যার কারণে আলী রে তুমি আমার সকল সামনে তনে সরও আগামী কাল সাতটার সময় তোমার ছেলে হযরতে হাসান রে লইয়া আমার আদালত হাজির হইবা সুবহানাল্লাহ আলী বড় পেরেশান বাড়ির মধ্যে গেছেন গর গর গিয়া হযরত আলী ফরমান হাসান ও হুসাইন তুমি আল্লাহর নবীর সাহাবী হযরত উমর অর্ধেক পৃথিবীর বাদশাহ হযরত উমর আধা পৃথিবীর বাদশাহ আর মক্কার রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন তুমি উমরের ছেলের এখানে গালি দিলাই রে বাবা হুসাইন আজকে উমরের আদালত ইনসাফের বিচার হবে সারা মক্কার মানুষ দলে দলে বলে বলে মক্কা মদিনার মানুষ গুট খাইতে আছে আজকে না জানি কোন হাল হবে রে হুসাইন হযরত হুসাইন বলে আব্বা ও শেরে খুদা আলী ও নবীর দামান হযরত আলী আপনি আমার আব্বা আপনি চিন্তার করিও না চিন্তার বিষয় নাই হযরত উমরে বিচার করবা আমার উমরের খোদার জবাব আমি হুসাইনে রেডি করছি সুবহানাল্লাহ আচ্ছা দেখা যাক কি সব মানুষ গুলা নীরব দলে 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 গুটে গুটে মানুষ হয়েছেন আজকে হযরতে আলীর ছেলে হযরতে হুসাইনের বিচার হইতো হযরতে উমরের আদালত কত বড় কথা সারা মানুষ অবাক সাহাবাই কেরামগল মনে মনে বাপরা আর ও কথা খান কইত্রা হায় রে হায় যদি হযরতে হুসাইনে কথাটারে তুলা মুড়া মারি পাল্টাইয়া হন না আমি এই রকমের গালি দিছি না তবে ভালো হইতো মনে মনে বাপরা যদি কথাটা তোলা হুসাইনে বদলাইয়া হইল আলীও মনে মনে বাপরা আমার ছেলেটাই যদি কথাটারে তোলা বদলাইয়া হয় তবে ভালো হইব কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল হযরতে হুসাইন তো নাসুর বান্দা বিলকুল কথারে পাল্টানির মধ্যে নাই সাহাবাই কেরাম হল কম্পমান হয়ে গেছেন ডরে আর বয়ে তর্ক একা বিদ্র যে আজকে উমরের আদালত কোন ধরনের বিচার হইব কারণ উমরের আদালত ইনসাফের বিচার বিলকুল লড়া চড়া করা যায় না ও সব নীরব বইলা আল্লাহর নবীর সাহাবি হযরতে উমর কইলে সব বস বলে কইলা বিচার আরম্ভ হইলার আল্লাহর নবীর সাহাবি হযরতে উমর ফরমাইল হাসান
আমার ছেলেরে তুমি গোলামর গরর গোলাম গালি দিছনি কথাটা সত্য নিনা মিথ্যা সত্য কথা তুমি বলিও কারণ আমি উমরর দরবারও যদি মিথ্যা কথা বল আমি উমরর আদালতর ইনসাফর বিচার বড় কঠিন হযরত হুসাইন সামান্য সময় দিন ধরলা দাঁড়াইয়া হইলা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার ছেলে আমার মধ্যে একটা খাজিয়া হইছে খেলাধুলার মধ্যে আমি আপনার ছেলের গালি দিছি হে গোলামর গরর গোলাম যেমনে কইছেন হুসাইন এই শব্দ হযরত আলী ডরাইয়া কাঁপা আরম্ভ সাহাবায়ে কেরাম কলে কাফিরা ইয়া আল্লাহ কোন কুকিয়া হইত কোন অবস্থা হইত মোর তো গরম লগে লগে যেমনে কইছেন খোয়ার লগে লগে হযরত উমর ফরমাইন হাসান রে আমার ছেলের গালিলাই গোলাম আমার এখানে তুমি গাইলাইলাই গোলাম আমি কি তোমার গোলাম আমি কি হাসাও গোলাম আমার ভাই হল বুজুর্গ হল হযরত হুসাইন ফরমাইন ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন হযরত উমর আপনি কোসাই আমি যে কইলাম গোলামর গরর গোলাম আপনি আমার নানার গোলাম কি না কো সুবহানাল্লাহ আপনি আমার নানার গোলাম নাইনি আমার নানার গোলামি আপনি করো নানি আমার নানার গোলাম পন্তায় আপনার ইচ্ছা হয় নানি লগে লগে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রসকুর ফাড়ি ছাড়ি দিল শকুর ফাড়ি ছাড়ি দিল হযরত আসলাম রে ডাক দিল রে আসলাম খাতা আনো কলম আনো খাতা কলম আমার হইল সামনে আসলাম রে হযরত উমর ফরমাইন এই খাতা আর কলমটা নবীজির নাতি হাসানের হাতের মধ্যে উঠাইয়া দাও সুবহানাল্লাহ আত উঠাইয়া দেওয়া হইল হযরত উমর ফরমাইন হুসাইন তুমি ও কথাখান লেখো তুমি ও কথাখান লেখো খাতার মধ্যে যে আমি তোমার নানার গোলাম এই কথাটা তুমি তোমার হাত দিয়া লেখো সিগনেচার করো তুমি তুমি লেখিয়া কাগজটা আমার দাও যে আমি হাসাও তোমার নানার গোলাম এই কথাটা স্বাক্ষর করিয়া সই দিয়া তোমার হাতে লেখিয়া যে কাগজটা আমার দিতে পারো আমি আমিরুল মুমিনিনের আদালতে ইনসাফের বিচার হইয়া যাইবি ও সুবহানাল্লাহ হযরত হুসাইন হইন ও আমিরুল মুমিনিন আমি লিখি দিলাম এক কলম লিখি দিলাম হযরত হুসাইন লিখেন আমার নানার গোলাম আমিরুল মুমিনিন হযরত উমর ও সুবহানাল্লাহ কাগজ লগা লেখিয়া হযরত উমর ফরমান কাগজটা আমার দেরে পাইতে এই কাগজটা হাতের মধ্যে নিয়া হযরত উমর ফরমান ও সুতাগন ও যত ভাই বন্ধু হল সাহাবাই কেরাম হল আপনারা বিচার শুনবার লাগি এসেছো তোমরা সারা সাক্ষী তাকিও হাসরের ময়দান তোমরা সব সাক্ষী তাহবায় হযরত হুসাইনে লেখছেন তার নিজ হাতের স্বাক্ষর দেবার শৈর কাগজ আছে আমার কাছে আমি তার নানার গোলাম তোমরা হাসরের মাঠ সব তোমরা সাক্ষী তাহবায় যদি আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক তাআলা যদি আমার হাসরের মাঠ কোনো ধরনের আসামি বানাইয়া যদি আল্লাহর কাছে জবাবদাই হইয়া যাই তাহলে এই হযরত হাসানের হাতের লেখার কাগজ দিব আল্লাহ তোমার তোমার বন্ধুর নাতি হযরত হাসান হযরত হাসানে কইছেন তার নানার গোলাম আমি এই তার হাতের সই স্বাক্ষর কাগজ আছে আয় আল্লাহ এই হযরত হুসাইনের কাগজের এই সাক্ষীর মোকাবিলায় আল্লাহ তুমি আমি উমরে মাফ করিয়া দাও সুবহানাল্লাহ ভাই হল বুজুর্গ হল হযরত উমরে ফরমান ও বন্ধু হল তোমরা সারা সাক্ষী দাও ভাই কাগজটারে বড় সুন্দর করিয়া
নিয়া বাসকর মধ্যে রাখছেন তানমারি হোসেন দেখুরো লইয়া হযরত ওমরে চুমা খাইছেন চুমা খাইয়া কইলারে হোসেন আজকে তুমি আমারে গালি দেবার কারণে আমার ছেলেরে গালি দেবার কারণে আমার বহুত বড় একটা লাভ হইল আমি জান্নাতের টিকেট হইয়া গেলাম হো সুবহানাল্লাহ ভাই হলার বুজুর্গ হল কারণ হযরত ওমর গরম সাহাবি আমার ভাই নরম নয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হলা গরম রাস্তা পায় যায় আমার ভাই একটা বুড়া মানুষ আধা বুড়া মানুষ সবাই তনে মাথার মধ্যে খলস লইয়া হবাই তনে আয় মানুষটাই চিন্তা করে দূরে তনে দেখে হযরত ওমর মানুষটা রাস্তার সাইডে সাইডে যায় বেখা বেকি হয়ে যায় দেখাই দেখিয়া না দেখার বাউ ধরে যাতে ওমরে আমারে কোনটা জিজ্ঞাসা না করে ওমরের হাত তনে যাতে আমি বাঁচি ওমর তনে যাতে আমি ওমরের জিজ্ঞাসা বাদ তনে খুদপুস তনে আমি বাঁচিয়া যাই এই খোদার চিন্তা কইরা আল্লাহর বান্দায় রাস্তার সাইডে দিয়া যায় ফাতারে সইয়া সইয়া ফাতারে সইয়া সইয়া যেমনে একেবারে ওমরের মোকাবিলা সিধা হইয়া গেছে হঠাৎ করে ওমরে ফরমাইন ও যুবক দাঁড়া লগে লগে দাঁড়ায় আল্লাহর নবীর সাহাবি ওমরে ফরমাইন তোর মাথার মধ্যে কি হয় খলস ও সুবহানাল্লাহ কলসি 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 চিনছেন কলসি আল্লাহর নবী সাহাবি ওমরে ফরমাইন কলসির ভিতরে কি আল্লাহর বান্দা কলসির ভিতরে কি তা এখন কলসির ভিতরে আসলো মদ সারা মদে ভরা আস্তা কলস খালি মদ আল্লাহর বান্দায় লগে লগে হয় আল্লাহ রে উমরে যদি মদ এক ফুটা দেখি লাইন ও আমার আল্লাহ উমরের তরোয়াল তনে বাসার কোন রাস্তা নাই কারণ উমরে খোলা তরোয়াল লইয়া দুনিয়ার জমিনে চলাফেরা করতা সব কিছু তরোয়ালের ফয়সালা করতা আল্লাহর বান্দায় ও সময় নতুন আল্লাহর কাছে কুরবানি ফেলা